মুজিববর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। তিন দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক সহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় যোগ দেবেন তিনি। দুপুরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। সন্ধ্যায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন ভুটানের প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকাল 9:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংকে বহনকারী দ্রুক এয়ারের বিশেষ বিমান। এ সময় লোটে শেরিংকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাল গালিচা সংবর্ধনার পর ভুটানের প্রধানমন্ত্রীকে দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। বাজানো হয় দুদেশের জাতীয় সঙ্গীত। গার্ড অফ অনার জানায় সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস দল। পরে পররাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন 13 বছর বাংলাদেশে কাটানো ভুটানের প্রধানমন্ত্রী। সেখান থেকে সাফারে জাতীয় স্মৃতিসৌধে যান লোটে শেরিং, শ্রদ্ধা জানান বীর শহীদদের প্রতি। পরে রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ভুটানের প্রধানমন্ত্রী। শাহনাজ রুমা, ডিবিসি নিউজ, ঢাকা।